আজ বুধবারের সন্ধ্যাটি হঠাৎ শোকের চাদরে মুড়ে দিল নন্দিত অভিনেতা আহমেদ রুবেলের মৃত্যু সংবাদ। তরতাজা মানুষটির আচমকা চলে যাওয়ার খবরে শোনামাত্র যে যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে পড়ছেন। রুবেলের হারানোর যন্ত্রণায় কাতর তার সহকর্মীরা। এদিকে তুখোর অভিনেতা হওয়া সত্ত্বেও সমসাময়িকদের তুলনায় কম কাজ করতেন রুবেল, তবে খোঁজ রাখতেন বিনোদন অঙ্গনের। দেশে চলচ্চিত্র শিল্পের দুর্বস্থাও ভাবাত তাকে। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, চলচ্চিত্রে পচন ধরেছে নানা কারণে, এর মধ্যে সবচেয়ে বেশি দায়ী চলচ্চিত্র শিল্পের মানুষের ঘৃণ্য রাজনীতি। ভালো চলচ্চিত্র নির্মাণের নাম নেই, শুধু শিল্পী সমিতির নির্বাচন নিয়ে হাউকাউ করেন, প্রযোজক পরিচালক সমিতির পদ দখলের হুড়োহুড়ি করেন, পদ নিয়ে কাদা ছড়াছড়িতে এ শিল্প এখন ধ্বংসের মুখে। চলচ্চিত্রে এখন গুণী পরিচালক, গুণী প্রযোজক, গুণী অভিনেতা অভিনেত্রী নেই। খ্যাতিমান নির্মাতা প্রযোজকেরা এখন এ শিল্প থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। নিজেকে নিয়েও কথা বলেছিলেন অভিনেতা। তার ভাষ্য ছিল, আমি ক্যারিয়ারে কম সিনেমা নাটকে অভিনয় করেছি, এর প্রধান কারণ চরিত্রের ধরন বুঝে বেছে বেছে অভিনয় করেছি, বৈচিত্র্যময় চরিত্র ছাড়া কাজ করিনি, একই ধরনের চরিত্রে বারবার অভিনয় করিনি, ভবিষ্যতেও অবশ্যই দর্শকেরা আরও বৈচিত্র্যময় চরিত্রে আমাকে দেখবেন। আগামী 9 ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে রুবেল অভিনীত সিনেমা পেয়ারার সুবাস। আজ বুধবার সন্ধ্যায় ছবিটির বিশেষ প্রদর্শনীতে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে অসুস্থ বোধ করলে তাকে নিকটস্থ স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসকরা আহমেদ রুবেলকে মৃত ঘোষণা করেন। রুবেলের অভিনয়ে হাতেখড়ি সেলিম আল দীনের ঢাকা থিয়েটার এর মাধ্যমে, তিনি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নযাত্রা নাটকের মাধ্যমে ছোট পর্দায় পথচলা শুরু করেন। তাকে জনপ্রিয়তা এনে দেয় হুমায়ুন আহমেদের নাটক পোকা, এতে তার চরিত্রের নাম ছিল গোরা মজিদ।